Hi everyone, welcome back to my channel. Today I have a new vlog. I have a new vlog. ওটা না এই উপরে উপরেটা ধরো তো এইমাত্র যে তোমরা দেখতে পারলে কাটা হচ্ছে যেটা ওটা হচ্ছে নারকেল গাছের মাথা আর নারকেল গাছের মাথার ভেতর ওই যে সাদা জিনিসটা বার করা হলো ওই জিনিসটাই আমাদের রান্না হবে ওটা অ্যাকচুয়ালি মানে নারকেল গাছের তোমার পাতা যেগুলো বেরোয় ওটা হচ্ছে একদম ওই কচিটা যেটা গাছের ভেতরে থাকে যেটা এখনো বেরিয়ে পারেনি তো ওই জিনিসটাই রান্না করা হবে আর ওটা কাঁচা কাঁচাও খাওয়া যায় আমরা কাঁচা কাঁচা অনেকটাই খেলাম খেতে খুব সুন্দর টেস্টি লাগে একটু হালকা নোনতা একটু হালকা মিষ্টি এরকম একটা টেস্ট লাগে আর একদম কচি ডাবের যেরকম স্বাদ হয় এটা স্বাদটাও ঠিক সেরকম তো ওটাই আজকে রান্না হবে চলো দেখাচ্ছি কিভাবে রান্না তো মা এখন ওটা কাটছে কেটে ছোট ছোট টুকরো বানাচ্ছে আর আমরা অ্যাকচুয়ালি কেউ কখনোই রান্না করিনি মা তো জানতো না ইভেন যে ওটা খাওয়া যায় তো একজনের থেকে শুনলো যে ওটাকে রান্না করেও খাওয়া যায় এর জন্য মার মাথার থেকেই বুদ্ধি বার করলো যে ওটা এইভাবে এইভাবে রান্না করি তো একবার বলছে একটু ভাপ দিয়ে ফেলে দেবো একবার বলছে না দেবো না মানে এই নিয়ে আমরা বড্ড কনফিউজ যে কেমন করে কি রান্না করব কেমন হবে খেতে কি না হবে তো বড্ডই কনফিউজ আমরা দেখা যাক কেমন খেতে হয় পুরোটা দেখতে থাকো আর লাস্টে রান্নার পর তো তোমাদেরকে বলেই দেবো যে কেমন হচ্ছে আর কিভাবে রান্না করলাম সেটাও পুরোটাই দেখাচ্ছি তো দেখতে থাকো দেখি সেদ্ধ করাটা ঠিক হবে কি না হালকা একটু করে দেখি নাকি কি বলিস একটু করে দেখি কেমন বসাবো এটা তেল দেওয়া হলো সর্ষের তেল আর এটা এই যে ধুয়ে রাখা রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা জিরে এবার দিচ্ছে আদা আর জিরে মশলা লঙ্কা দিয়ে হলুদ আর লঙ্কা এগুলো দিয়ে দিল এটা কষা হবে এবার আমরা দিয়ে দিলাম নারকেল গাছ মোচার মতন কিন্তু দেখতে লাগছে হ্যাঁ মোচা আমি সেটাই বললাম যে ঘি ঘুরে বলে একদম মোচা মতন আর কি ছোট ছোট কাটলে বলে ভালো রান্না বসানো রয়েছে আর আমরা কেউ কোনোদিন কিন্তু এই রান্নাটা করিও নি কেউ খাইও নি এটা যে রান্না করে খাওয়া যায় তাও জানি না মাথায় আসলো তাই বানানো হচ্ছে আর মা বললো নিরামিষ করে হয়তো ভালো লাগবে খেতে তো ওই জন্য নিরামিষ করেই রান্নাটা হচ্ছে
নারকেল গাছের তরকারি। তবে একদম মনে হতো মোচা ভাঙতো, একটু বেশি করে গরম মশলা দিয়ে দিলাম। আবার খাওয়া যাবে কিনা, গন্ধ তো সুন্দর বেরোচ্ছে। বলো বাবা কেমন লাগছে নারকেল গাছ? এটা হচ্ছে নারকেল গাছের মাথি বলে বলেছি আমি। আচ্ছা, এই তরকারিটা বেশ নিরামিষ এবং খেতে সুস্বাদুই হয়েছে, ভালোই লাগছে। ভালো, তোমার কেমন লাগছে বলো? ভালো, মোচার তরকারি লাগছে। এই যে তো আবার ওয়েলকাম, খাওয়া দাওয়ার পর আর কথা হয়নি। যাই হোক, এখন তোমাদেরকে বলি ব্যাপারটা, মানে খাওয়া দাওয়া করে পেট এত ফুল হয়ে গেছিলো, আর তারপর একটুখানি রেস্ট নিলাম, তারপর সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এখন বসে আছি। যে এখন তোমাদের সঙ্গে পুরো বিষয়টা শেয়ার করি, সেটা হচ্ছে যে রান্নাটা করলাম যেটা, ওটা কিন্তু একদমই তোমাদেরকে আমি আগেও বললাম যে ওটা একদমই নতুন জিনিস। ওটা তো ওটা খেলাম যখন পুরো মোচার মতো খেতে লাগলো, একটু কিচ্ছু ডিফারেন্ট লাগলো না, আর খেতে এত ভালো রান্না হয়েছিল, ভীষণ ভালো হয়েছে। আমি তো আজকে খালি ওটা দিয়েই খেয়েছি, আর একটা নিরামিষ তরকারি ছিল, ওটা জাস্ট একটুখানি দিয়ে খেয়েছি, আর অন্য কিছু খাইনি। ভীষণ ভালো লাগলো খেতে। তোমরা যদি কখনো পাও ওই জিনিসটা, মানে নারকেল গাছের একদম মাথাতে থাকে ওইটা, আমি তোমাদেরকে দেখালামই জায়গাটা যে কোথায় থাকে, তো ওটা যদি কখনো পাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, ভীষণ ভীষণ টেস্টি লাগবে। আর নতুন একটা রান্না, জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো।